এই চ্যানেলের ক্ষেত্রে আপনার সাবস্ক্রাইব বাটনটি যদি রেড কালার হয়ে থাকে তাহলে তাকে ক্লিক করে ব্ল্যাক কালার বানিয়ে নিন এবং সাথে সাথে ক্লিক করুন বেল আইকনে যাতে আপনি সকল নোটিফিকেশন পেতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক কথন। আমরা সবাই কিন্তু ডিশ টিভি বা কেবল টিভি ইউজ করে থাকি সংস দেখার ক্ষেত্রে কিংবা মুভি দেখার ক্ষেত্রে কিংবা যে কোনো ধরনের নিউজ জানার জন্য আমরা ইউজ করে থাকি ডিশ টিভি কিংবা কেবল টিভি। সো অনেকের মাথায় এই প্রশ্নটি আসে যে কেন আমরা ডিশ টিভি ইউজ করে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ইউজ করি না, কিংবা ইউজ করতে আসলে আমরা আসলে পারি কি না। সো এই বিষয়টি জানতে হলে থাকুন আমার সাথে, আমি রিয়াদ থাকছি টেক কথন থেকে। সো লেটস গো অ্যাহেড। প্রথম কথা হচ্ছে, আমরা যারা ডিশ টিভি ইউজ করি তারা অনেকেই জানি যে এইচডি টেলিভিশন চ্যানেল দেখা যায় আমরা ডিশ ইউজ করে, তার মানে সেখানে খুব ভালো একটি স্পিড পাওয়া যায় বা ভালো একটি ব্যান্ডউইথ পাওয়া যায় যার মাধ্যমে থেকে প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে এরকম এইচডি চ্যানেলগুলো আমরা দেখতে পারি। অর্থাৎ যদি আমরা স্যাটেলাইটে ইন্টারনেট ইউজ করতে পারি ডিশ টিভির সাহায্যে, সেখানেও আমরা অনেক ভালো একটা স্পিড পাওয়ার কথা। সো এটা সত্যি যে আমরা স্যাটেলাইট ইউজ করে আমাদের ডিশ টিভির মাধ্যমে বা ডিশ অ্যান্টেনার মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারি, কিন্তু কেন আমরা ইন্টারনেট ইউজ করি না? প্রথম কথা হচ্ছে, যারা ইন্টারনেট ইউজ করে সাধারণত আমাদের দেশে তারা ম্যাক্সিমামই বসবাস করে শহরের দিকে কিংবা কোনো একটা উপজেলায় অ্যাটলিস্ট বসবাস করে, তারাই ম্যাক্সিমামভাবে ইন্টারনেট ইউজ করে। আর যারা গ্রামে ইউজ করেন তারাও কিন্তু ইউজ করেন শুধুমাত্র মোবাইল ইন্টারনেট, যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করেন তারা সর্বত্রই শহরে বাস করেন। সো যেহেতু শহরে স্যাটেলাইট ইন্টারনেটের প্রয়োজনে শুধুমাত্র তাদের ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করে তারা তাদের সকল চাহিদা মেটাতে পারছে, কিংবা তারা ওয়াইম্যাক্স পাচ্ছে, কিংবা তারা মোবাইল ইন্টারনেটের ইচ্ছাগুলি ইউজ করতে পারছে। সো সেই জন্য তাদের এত টাকা খরচা করে কোনো দরকার পড়ে না একটি ডিশ অ্যান্টেনা কেনার এবং ডিশ অ্যান্টেনা দিয়ে তাদের ইন্টারনেট ইউজ করার। এখন ইচ্ছাগুলি আপনি গ্রাম অঞ্চলে কিন্তু ইউজ করতে পারেন, সেই জন্য আপনাকে একটি ডিশ অ্যান্টেনা প্রয়োজন হবে এবং কিছু এক্সট্রা যন্ত্রপাতি প্রয়োজন হবে, কিছু রিসিভার প্রয়োজন হবে ইন্টারনেট ইউজ করার জন্য। যেই ডিশ অ্যান্টেনাটি আপনি ইউজ করবেন তার উপরে একটি স্যাটেলাইট থাকবে আকাশে, সেই স্যাটেলাইট থেকে কিন্তু সরাসরি ডাটাগুলো আপনার ডিশ অ্যান্টেনায় আসবে। ডিশ অ্যান্টেনা থেকে আপনি আপনার কম্পিউটারে বা আপনার ফোন ইউজ করে সেই ডাটাগুলো ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে এই প্রসিডিউরটা কীভাবে কাজ করে, অর্থাৎ আমরা কীভাবে এই স্যাটেলাইট থেকে ইন্টারনেট পাই। আমরা জানি যে ইন্টারনেট হচ্ছে বিশ্বের সকল কম্পিউটারের একটা সমন্বয়। সো আকাশের সাথে এই ইন্টারনেট কীভাবে কানেক্ট করে? সো যখন আপনি একটি ডিশ অ্যান্টেনা বসান ইন্টারনেট ইউজ করার জন্য এবং আপনি কম্পিউটার থেকে সার্চ করেন google.com, তখন সেই সিগন্যালটা আপনার ডিশ টিভি সরাসরি সেন্ড করে দেয় স্যাটেলাইটের কাছে। স্যাটেলাইট ওই ডাটাটি আবার সেন্ড করে যায় যে কোনো একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ISP-র কাছে। তো এটা যখন আবার মাটিতে চলে আসে আকাশ থেকে, মানে স্যাটেলাইট থেকে, সেটা কিন্তু গ্রাউন্ডে আবার চলে আসলো। চলে আসার পর সেই ISP সার্চ করে দেখে যে google.com কোথায় আছে এবং তখন সেখান থেকে আবার একটি ডিশ অ্যান্টেনা ইউজ করে সেটা সেন্ড করে দেওয়া হয় স্যাটেলাইটে। এখন যেই স্যাটেলাইট যেই অ্যান্টেনা দিয়ে সরাসরি স্যাটেলাইটে সেন্ড করা হয় সেটা অনেক শক্তিশালী অ্যান্টেনা হয়, যেগুলো আপনারা দেখে থাকবেন টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে। যেমন যারা ঢাকায় থাকেন তারা কিন্তু অবশ্যই খেয়াল করেছেন ATN বাংলা কিংবা মাছরাঙা টিভি কিংবা যত ধরনের বেসরকারি টেলিভিশন চ্যানেল আছে তাদের বিল্ডিংয়ের উপরে কিন্তু বড় ধরনের ডিশ অ্যান্টেনা বসানো থাকে। সেই ডিশ অ্যান্টেনা ইউজ করেই কিন্তু তারা সরাসরি ওই ডাটাগুলো স্যাটেলাইটে পাঠাতে পারে এবং এরপর আমরা টেলিভিশন দেখতে পারি। ঠিক তেমনিভাবে ওই রকম ISP যারা আছে তারা ওই ডিশ অ্যান্টেনাগুলো ব্যবহার করে সরাসরি ডাটাগুলো একদম স্যাটেলাইটে সেন্ড করে দেয়, তখন স্যাটেলাইট ওই ডাটাগুলো সরাসরি আমাদের ডিশ অ্যান্টেনাতে পাঠিয়ে দেয়। এবার ডিশ অ্যান্টেনা রাউটারের মাধ্যমে হোক কিংবা মোডেমের মাধ্যমে হোক আমাদেরকে ওই ডাটাগুলো প্রোভাইড করে থাকে। এখন কথা হচ্ছে, যেহেতু সরাসরি স্যাটেলাইট থেকে ডাটাগুলো ডাউনলোড হচ্ছে আমাদের ডিশ টিভিতে, তার মানে অনেক হাই স্পিডের আমরা ডাউনলোড স্পিড পাবো। অর্থাৎ আপনারা 10 মেগাবিটস পার সেকেন্ড, 20 বা 30 মেগাবিটস পার সেকেন্ড পর্যন্ত কিন্তু স্যাটেলাইট ইন্টারনেট স্পিড পাবেন, যেটা অনেক ভালো স্পিড, যার মানে আপনি প্রায় 3 মেগাবাইটের মতো স্পিডে ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, যখন আপনি কোনো কিছু আপলোড করতে যাবেন তখন কিন্তু এত ভালো স্পিড পাবেন না, যার মানে আপনি প্রায় মোটামুটি মাত্র 1 মেগাবিটস পার সেকেন্ড বা 120 বা 130 কিলোবাইটের মতো হাইয়েস্ট স্পিড পাবেন। কেন এরকম কম স্পিড পাবেন? কারণ হচ্ছে আপনার যে ডিশ টিভি আছে বা যে ডিশের অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনা কিন্তু অতটা শক্তিশালী নয় যতটা শক্তিশালী ছিল ওই ISP ডিশ অ্যান্টেনা, যেটা দিয়ে স্যাটেলাইটে ডাটা সেন্ড করা যায়।
যেহেতু আপনার ডিশ অ্যান্টেনাটি ছোট এবং অনেক কম ক্ষমতা সম্পন্ন, সেহেতু সেটি শুধুমাত্র খুব কম পরিমাণ ডাটাই স্যাটেলাইটে সেন্ড করতে পারে, তার মানে আপনি আপলোড স্পিড খুব কম পাবেন। এখন কথা হচ্ছে, আপনি কি বাংলাদেশেও সেইগুলো ইউজ করতে পারবেন? হ্যাঁ, গ্লোবালি অনেকগুলো কোম্পানি আছে যারা এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট। ইচ্ছা করলে আপনি যদি বাসায় গ্রামে হয়, একদম গ্রামের দিকে, তাহলে কিন্তু আপনি ডাটাগুলো ইউজ করতে পারেন, কিন্তু এই জন্য আপনাকে অনেক বেশি টাকা খরচা করতে হবে। কারণ এই ইন্টারনেটের মাধ্যমে আপনি যদি 10 GB থেকে 50 GB মধ্যে কোনো একটা ইন্টারনেট প্যাকেজ চান প্রত্যেক মাসে, তাহলে আপনাকে পে করতে হবে 5,000 থেকে 8,000 কিংবা 10,000 টাকা পর্যন্ত, যেটা অনেক বেশি কস্টলি। যারা শহরে থাকেন তারা খুব কম খরচেই কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট আনলিমিটেড ইউজ করতে পারেন, কিন্তু সেখানে আপনার 10 GB জন্যই হয়তো 5,000 টাকা গুনতে হবে। যদিও আপনি এখানে অনেক বেশি হাই স্পিড পাবেন, তারপরে এই টাকাটা কিন্তু অনেক বেশি হাই হয়ে যায়, এই জন্য আমাদের দেশে এগুলো ইউজ করা হয় না, তবে এটা কিন্তু সম্ভব যে আপনারা ইউজ করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের স্যাটেলাইটগুলো ব্যবহার করে আমরা কিভাবে ইন্টারনেট ইউজ করতে পারি, কিংবা আসলে ইউজ করা সম্ভব কি সম্ভব না, এবং এর সম্ভাব্য খরচ কীরকম পড়তে পারে। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন ভিডিওটি, এবং আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেক কথন চ্যানেলে, যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান। ধন্যবাদ।